হ্যালো বন্ধুরা, স্বাগত ডেভিড ঔষমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে সোমবার, বিশ্বকর্মা পুজোর দিন আর কি দেখাচ্ছি তোমাদের। এটা তো বিশ্বকর্মা পুজো, তো সকালবেলা লাল্টুবাবু চলে গেছিলো বিশ্বকর্মা পুজো বাড়িতে করে এসেছে, আমি তো যাইনি, যেতে পারিনি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপর শরীর সবার খুব খারাপ। আর এই যে বিকেলবেলা আমরা দুজনে কর্তা গিন্নি ছাদে উঠেছি, এখানে দেখছি বিশ্বকর্মা পুজোয় প্রচুর ঘুড়ি ওড়ে। তো আমাদের বালিতে তো সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ে, লাল্টুবাবু খুব এনজয় করছে, লাল্টুবাবু ঘুড়ি ওড়াতে বেশ ভালোবাসে। তো যাই হোক, আমরা ছাদ থেকে নেবে এসেছি, কারণ ছাদে প্রচুর লোক ছিল, সেই জন্য ভিডিও শ্যুট করা হয়নি, কারণ সবাই ছাদে মোটামুটি ঘুড়ি ওড়ানো ওড়াচ্ছে এরকম আর কি, যাদের ছেলেমেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে বিশেষ করে। আমার ছেলে তো ঘুড়ি ওড়ায় না। তো এইটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এটা বেসিনের ওখানে রাখা লাগাবো আর কি, রান্নার বেসিনের ওখানে রান্নাঘরে, কারণ এর মধ্যে ওই যে সাবান টাবানগুলো যেগুলো আর কি বাসন টাসন মাজার জন্য, সেগুলো বিচ্ছিরিভাবে জানলায় হয়ে থাকে। তো সেগুলো যদি এতে অর্গানাইজ করে রাখা যায় তাহলে দেখতে সুন্দর লাগবে ওই জায়গাটা। তো তার জন্যই এটা কিনেছি। এটা কত টাকার দাম আমি ঠিক জানি না, সোহম অর্ডার করেছিল অ্যামাজন থেকে। তো এটা এই রান্নাঘরের এই বেসিনের পাশে লাগাবো আর কি, বেসিনের উপরে জলের পিউরিফায়ারটার তো পাশে আর কি, যেখানটা কোনটা জায়গা আছে ওইখানটা, তো ওখানটা আমি এখন মুছে দিচ্ছি, কারণ ভালো করে টালিটা মুছে নিতে বলেছে। তো সেই জন্যই ভালো করে টালিটা মুছে দিচ্ছি, লাল্টুবাবু লাগাবে। আর বলো না, লাল্টুবাবু এত মানে সবেতেই এত কিটকিট করে, বলছে এসব ফালতু জিনিস কেউ লাগায়, এই করে ওই করে সেই করে, কিছুই করা যাবে না আর কি। তো এই যে এখানে আঠাওয়ালা একটা হুক দিয়ে দিয়েছে, তো সেইটা আগে লাগিয়ে নিতে হবে। আমি তো ভালো করে টালটা আগেই মুছে নিলাম, তো প্লাস্টিক খুলে লাগিয়ে নিল। এত ধার করে লাগিয়েছে লালটু যে তারপরে আর মানে এটা লাগানোই যাচ্ছিল না, মানে যত ধারে পেরেছে ওই দিকে নিয়ে গিয়ে। আরে মাপটা করে নেবে তো, সেটা আর বুদ্ধি নেই, আর যত আমাকে কথা শোনাতে ব্যস্ত, আমি এসব কেন ফালতু জিনিস কিনি, হ্যান কিনি, পয়সা নষ্ট করি, এই সব আমায় বলতে ব্যস্ত। এত ওই ধার করে লাগিয়েছে যে তারপরে এর ওপর বাস্কেটটা যে লাগাবো, এবার বাস্কেটটা আর লাগানো যাচ্ছে না, আমাকে চারটি কথা শোনাচ্ছে। কিন্তু ও যে এত ওধার করে ওই এটা লাগালো, ফার্স্টেই ওই স্টিকারটা লাগিয়ে দিল যাতে ঝোলানো হবে, সেইটার কোনো দোষ নেই, আমার দোষ, আমি কেন এগুলো আলতু ফালতু জিনিস কিনেছি, বোঝো ঠেলা কি বলবো। তাও ওইটা লাগানোর পর নাকি 24 ঘন্টা বাদে জিনিস রাখতে পারবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, ওটা তো আগে জায়গাটা দেখে নেবে যে ওইটা লাগানোর পর ওইটা কোথায় লাগা, দেখো না কী কাণ্ড করে লাগাচ্ছে, দেখো এই জন্য বলি বুড়ো। যাকে অবশেষে লাগানো গেছে, একটু ঠেলে ঠুলে লাগিয়ে দিয়েছে, যাকে ঠিক আছে বললো 24 ঘন্টা বাদে এর ওপর জিনিস রাখবে, এখন জিনিস রাখতে বারণ করেছে, আগে আঠাটা শুকোক তারপর 24 ঘন্টা বাদে এর ওপর ভারী জিনিস রাখবে। বললাম ঠিক আছে, ভারী জিনিস তো কিছু রাখবো না, রাখবো তো, হ্যাঁ আমি দেখাচ্ছি তাই যে ভিমবার কসবাইট এইগুলোই রাখবো, তো এগুলো কিছু ভারী নয়। এই যে লাগানো হয়েছে, তলায় একটা হ্যাঙ্গার টাইপেরও জিনিস দিয়েছে, সেটা জানি না কীভাবে লাগাবো, তো সেটা যদি মানে কোনো তোয়ালে ফোয়ালে মেলা যায় বা এই জন্য। আর এইটা এখানে লাগানো হয়েছে, এরকম ছোটো ছোটো হুকও দিয়েছে যদি কিছু ঝোলানো যায়। অ্যাকচুয়ালি এটা বাথরুম র‍্যাক, তো বাথরুমে এগুলো রাখা যায় যেগুলো আর কি স্পঞ্জ ট্রঞ্জগুলো ঝোলানোর জন্য, তাই এটা আমরা রান্নাঘরে লাগিয়ে ফেললাম। তা আমরা এখন তিনজনে মিলে একটু বেরিয়েছি, আর আমাদের ফ্ল্যাটের নিচে দেখো এখানটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, কারণ এখানে পুজো হয়েছে, বিশ্বকর্মা পুজো, প্রোমোটাররা সব পুজো করেছে এখানে। তো সেই আমাদের নিচেটা অনেকটা জায়গা আছে, তো কি সুন্দর মানে সেই আলোর চাদর পরিয়ে দিয়েছে। আর এরকম আলো লাগালে না আমার ভীষণ ভালো লাগে, ওই যে ভেতরে গ্যারেজ ঘরে পুজো হয়েছে, বিশ্বকর্মা পুজো, আর পুরো এরকম চাদর মুড়িয়ে দিয়েছে। তো আমরা তিনজনে বেরিয়েছি, এই যে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজোর আলটুবাবুর দোকান বন্ধ, তাই বাড়ি আছে বললো চলো একটু নিয়ে ঘুরে আসি, আর একটু টুকটাক যদি সোহম কিছু খেতে চায় কিনে দিই, কারণ আজকে যেহেতু সকালবেলা ওই পান্তা খাওয়া হয়েছে, ও তো একদমই পছন্দ করে না, আর আমার সোমবার, আমিও সব খাইও নি। তো দেখি আমি কি খাই, আমি তো আর মাছ মাংস খাবো না, তো ঘুরে আসি, একটুখানি ভালোই লাগবে হাঁটতে হাঁটতে। এই যে গ্যারেজ ঘরে আমাদের পুজো হয়েছে বললাম না, ঠাকুরটা দেখানো হলো না, আমি ভুলে গেছিলাম, আবার ঘুরে এসে তোমাদের ঠাকুরটা শেয়ার করছি, এই যে বিশ্বকর্মা ঠাকুর।
খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরের ওখানটা, খুব ভালো লাগছে। আর এই যে বেরিয়েছি, ওরা খাবার অর্ডার করছে আর করে দাঁড়িয়ে আছে, আর কুকুরগুলো দেখো এসে কিরম আমার পাশে দাঁড়িয়ে পড়লো, আমি মাথায় হাত বোলাচ্ছি, কি ভালো লাগছে ওদের, আহা আদর খাচ্ছে দেখো, ওরা একটু আদর, একটু ভালোবাসা, একটু খাবারের লোভেই আমাদের কাছে আসে, আর আমরা নাকি দুচ্ছাই দুচ্ছাই করি। আবার একজনের মাথায় হাত বোলালে আর একজন মাথা বাড়িয়ে দিচ্ছে, আমার মাথাতেও একটু হাতটা বোলা, আমার মাথাতেও একটু হাতটা বোলা, এরকম হাতটা সরিয়ে নিলে হাতের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিচ্ছে, মানে এত ভালো লাগছে, খুব ভালো লাগে গো আমার এরম। লালটু আবার একটু বিস্কুট এনে দিল, তাই খেতে দিলাম। এটা হচ্ছে বুধবার সকালবেলা, সোমবার শ্যুট করার পর বিকেলবেলা মঙ্গলবার একদমই ভিডিও শ্যুট করতে পারিনি সারা দিন, কারণ মঙ্গলবার গণেশ চতুর্থী ছিল, তো আমরা একটু বেরিয়েছিলাম, যার জন্য আমরা একদমই ভিডিও শ্যুট করতে পারিনি, আমি নানান রকম কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর আজকের ব্লগে কি বলবো, আর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, চারদিকে খালি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না বাবা, কদিন একটু পরিষ্কার মতো হয়েছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। তো আমি এখন চা নিয়ে বসেছি, লালটুবাবুর জন্য রান্না করে দিয়েছি, সে নিয়ে চলে গেছে। এই যে আমি এখন চা খাচ্ছি বসে বসে, চা খেয়ে আজকে মানে শরীরটা একদম ভালো না, কালকে একটু বেরিয়েছিলাম জানো তো, আমরা সবাই বেরিয়েছিলাম কালকে, কালকে লালটুবাবুর দোকান বন্ধ রেখেছিল, তো কালকে বিশ্বকর্মা পুজোর পরের দিন, মানে কালকে মঙ্গলবার গেছে গণেশ চতুর্থী, তো সেই জন্য আমরা একটু বেরিয়েছিলাম, কিন্তু সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি, সবাই মিলে একসাথে এত আনন্দ করেছি সেইগুলো আর শ্যুট করা হয়নি। যাকে তোমাদের রান্না পুজোর ব্লগ যে খুব ভালো লেগেছে সবার, ওটাই দেখে খুব ভালো লেগেছে। আর চলো চলছে একটা একটা, কি অবস্থা। এই যে আমারও রান্না করে নিয়েছি, যেটা হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত করেছি, আর তার সাথে করেছি হচ্ছে মুসুর ডাল, আর এই যে ভাত, ভাত একটু বেশি আছে দেখা যাক, আর এই যে আলু ভাতে করব বলে আলুটা কেটে ভিজিয়ে রেখেছি, আর লালটুকে আলু ঢেঁড়স ভাজা করে দিয়েছিলাম, কারণ ও আলু ভাতে খুব একটা পছন্দ করে না, তাই জন্য গ্যাস ফ্যাস এখনও পরিষ্কার করা হয়নি, বাসনও এখনও পরিষ্কার করা হয়নি, চাটা খেয়ে করব। আর কি উজড়ানে বৃষ্টি 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 হচ্ছে দেখো, এই ওয়েদারে জাস্ট ল্যাত খাও আর শুয়ে থাকো, রেস্ট নাও, এইরকম আজকে অবশ্য রেস্টই নেবো একটু, শরীরটা একদম ভালো নেই, কারণ হচ্ছে কদিন ধরে এত পরিশ্রম হচ্ছে হচ্ছে না যে কি বলবো, মানে গা গত প্রচণ্ড ব্যথা এই আর কি। তো চাটা খেয়ে একটু রেস্ট নেবো, পরে দেখা যাবে লালটুবাবুর জন্য কি রান্না করব না করব, কালকে নিয়ে যাবে যেটা সেটা পরে দেখবো, এখন আপাতত একদম যেতে ইচ্ছে করছে না রান্নার দিকে, এবার চান টান করে এবার পুজো টুজো করে এবার একটু রেস্ট নেবো ব্যাস। আর জামা কাপড়ের চারদিকে লটর বটর হয়ে রয়েছে, এই দেখো না কালকে সব পোল্টরে গেছিলাম, সেই সব গোছাতে হবে, এ করতে হবে, এগুলোও কি কম বাবারে বাবা। পুজো করা হয়ে গেছে, এবার 30 মিনিট মতো রেখে দিই ঠাকুরের খাবারটা, তারপরে নাবিয়ে দিই, আলোগুলো নিভিয়ে দিচ্ছি ওই জন্য। শরীরটা যা ম্যাচ ম্যাচ করছে না যে কি বলবো, মনে হচ্ছে গা হাত পা কি ব্যথা, মনে হচ্ছে না গা হাত পা সত্যিই ব্যথা, হাঁটু ফাটু কি ব্যথা, মনে হচ্ছে আমাকে কেউ আগা পাঁচতলা মানে পেয়ে দিয়েছে এরকম ব্যাপার আর কি। জানি না এখানটা আবার কি কামড়ে দিয়েছে, লাল হয়ে গেছে, ভালো লাগছে না। আমি তো পুজো টুজো করে শুয়ে পড়েছিলাম, এখন উঠেছি খেতে, কেমন খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করিনি তো খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপরে কিচ্ছু করতে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে, কি হবে জানি না। ঠিক আছে চলো আগে লাঞ্চটা করে নিই। আজকে খুব সিম্পল লাঞ্চ করেছি, তোমাদের তো দেখালামই আমি যে পেঁয়াজ আলু পোস্ত করেছি, মুসুর ডাল করেছি, মুসুর ডাল একদম নিরামিষভাবে ফোড়ন দিয়ে করেছি, আর তার সাথে আলু ভাতেটা মাখলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সরষার তেল আর নুন দিয়ে আলু ভাতেটা মাখলাম। এই আলু ভাতেটা দিয়ে না মুসুর ডাল খুব ভালো লাগে, ভাতটা একটু গরম করে নিলাম, আমি রোজই ভাত যখন খাই তখন একটু গরম করে নিই, তারপর গরম করে নিলে ভালো। আর একটু আনারসের চাটনি আছে, সেই রান্না পুজো করেছিলাম, সেইটা একটু বার করে নেবো ব্যাস। চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে আবার তোমাদের সামনে আসবো, সিম্পল লাঞ্চই আমার ভালো লাগে, বেশি মাছ মাংস আমার সবসময় ভালো লাগে না, এইরকমই ছিমছাম খেতে আমি বেশি পছন্দ করি।
খেয়ে দেয়ে আবার শুয়েছিলাম। এখন সন্ধেবেলা, সন্ধে দিলাম, দেখি বিশ্বকর্মা ঠাকুর ভাসান যাচ্ছে, কিন্তু ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টি ও বৃষ্টি ওয়েদার। তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা একটা শ্যুট করি, যে বিশ্বকর্মা ঠাকুরও ছাতা মাথায় দিয়ে দেখো যাচ্ছে, আসছে বছর আবার হবে। তো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগটায় আবার দেখা হবে। আর শরীরটা ভালো না, সেরকমভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাও তোমাদের সাথে একটু বকবক করলে মনটা ভালো লাগে, তাই জন্য শেয়ার করলাম। তো চলো, টাটা, গুড নাইট।